গুড ইভিনিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো ডিনার কমপ্লিট করে আমরা উঠে পড়েছি প্লেনে তো মেস দিদিরা বাড়ি চলে গেছে ওরাও ফোন করেছিল আর এই তো সব লোকজন আসছে একে একে সবাই সবার সিট নাম্বার দেখে দেখে নিজে নিজের সিটে বসছে তো চলুন আজকের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায় অনেকগুলো বছর পর আবারও প্লেনে বসলাম তো একটু ভয় ভয় লাগছে তবে যতটুকু পারবো আপনাদের দেখাবো আপনারা একদমই ভিডিওগুলো স্কিপ করবেন না আশা করি বাড়ি যে ভিডিওগুলো আপনাদের দেখায় তার থেকে ভালোই লাগবে তো মনের ভেতরে একটু টেনশন আর একটু ভয়ও কাজ করছে যেহেতু ছেলের সঙ্গে যাচ্ছি ও ছোট আর আমাকে ও দেখবে না আমিওকে ওকে দেখবো সেটাই ভেবে পাচ্ছি না তো এখানে প্রতিটা ছিটের পিছনে একটা করে টেবিল থাকে খাবার দেওয়ার জন্য মানে খাবার জল এগুলো রাখার জন্য থাকে আমার মনে হয় অনেকেই জানেন অনেকেই প্লেনে গেছেন আর যারা জানেন না যারা দেখেননি ইউটিউব দেখেছেন অনেকেই কম বেশি জানেন আমার মনে হয় যেহেতু আমি ডেলি ব্লগ বানাই তো আমার ডেলি লাইফে যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আজকেও ব্যতিক্রম কিছু না সবটা দেখাচ্ছি এটা একটা খাবারের মেনু কার্ড আপনি যদি মনে করেন এখানে খাবার অর্ডার করতে পারেন ওনারা দেবে সেই খাবারগুলো তবে এগুলো কিন্তু আপনাকে পার্সোনালি পেমেন্ট করতে হবে আর এখানে আরও কিছু বইপত্র আপনাদের দেখায় মানে এগুলো সময় পার করার জন্যই দিয়েছে এখানে কিভাবে বেল্ট মানে সিট বেল্ট যেটা সেটা লাগাতে হবে কিভাবে অক্সিজেন মাস্ক দিতে হবে সেটা তো কীভাবে ইমার্জেন্সি হলে নামতে হবে প্লেন থেকে সমস্ত কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে কলকাতা টু ফুকেট আপনাদের পুরো জার্নিটা শেয়ার করার চেষ্টা করব। ইচ্ছা আছে প্রতিটা জিনিস দেখানোর তো দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এগুলো আমার দেখানো হয়ে গেছে এখন টেবিলটা আবার উঠিয়ে দিতে হবে কারণ যখন প্লেন উড়বে তখন আমাদের সিট বেল্ট লাগাতে হবে প্লাস এই টেবিলটা উঠিয়ে দিতে হবে এখন আমি জাস্ট দেখানোর জন্য নামিয়েছি তো এই দেখুন জানলার দিক দিয়ে দেখিয়ে দিলাম রাতের কলকাতাটা কিছুটা মানে প্লেনগুলো সব দাঁড়ানোই আছে তো আমরা দাঁড়ানো থাকা অবস্থাতেই দেখলাম পরপর দুটো তিনটে প্লেন উড়ে গেল কারণ প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট পরপরই দেখছি উড়ছে তো আমি ভাবছিলাম বসে বসে যে এরকম তো চব্বিশ ঘন্টায় চলছে এদের কোনো রাত দিন নেই যে না অফ থাকবে তা তো না সব সময়তে প্লেনের যাতায়াত রয়েছে কোনোটা ল্যান্ড করছে কোনোটা উঠছে তো এই দেখুন এবার আস্তে আস্তে দেখছি আমাদের প্লেনটা ব্যাক করছে তো ওরার জন্য দেখছি এবার প্রস্তুতি নিচ্ছে তো আগেই বললাম অনেক বছর পর উঠছি তো একটু টেনশন আর একটু ভয় কাজ করছে তো আপনাদের সঙ্গে আজকে রাতের কলকাতাটা সুন্দরভাবে শেয়ার করতে পারবো দেখা যাক আপনাদের দেখাতে পারি না তবে চেষ্টা করব আপনাদের দেখানোর ওই দেখুন একটা লাল বাতি জ্বলছে মানে এই তো কেবলই আর একটা উড়ে চলে গেল তো আমি বাদলকে বলছিলাম যে সাড়ে বারোটার দিকে আমাদের ফ্লাইটটা উঠবে তুই কিন্তু তোদের ব্যালকনির থেকে টাটা করিস আমি কিন্তু এই উপর থেকে টাটা করব। তো সেই হাসি মজাক বাড়িতেই করছিলাম তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এদিক থেকে টাটা দেবো আমি তোমাকে ডাকবো তুমি শুনতে পাবো তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাবো তো ভালো স্প্রিড নিয়ে নিয়েছে আর এতটা বিকট শব্দ সে আপনারা না শুনলে বুঝতে পারবেন না তো যাই হোক সেটা শোনাচ্ছি না ভয়েসটা অফ করে দিয়েছি তো প্রায় মানে ওরা টাইম হয়ে এসছে তো এই দেখুন উড়েই পড়লো আর পুরো শরীরটা না একদম হালকা লাগছে মানে কেমন একটা যে ফিল করছি আমি আপনাদের সত্য প্রকাশ করতে পারছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা উঠতে পেরেছি তো দেখুন কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও লাগছে মার্শাল্লা কারা কারা কলকাতা শহর পছন্দ করেন তো আর একবার ভালো করে দেখে নিন রাতের কলকাতা কত সুন্দর লাগছে লাইটিং আর লাইটিং শুধু কিছুই বোঝা যাচ্ছে না তবে যদি দিনের বেলায় হতো তাহলে পাশে যে সমুদ্র রয়েছে সেটা সুন্দরভাবে দেখা যেত তো যেহেতু এখন রাত্রি বুঝতেই পারছেন শুধু লাইটিং ছাড়া আর কিছুই দেখতে পাবেন না তবে যখন ওড়ে আর নামে তখনই একটু সমস্যা হয় আর আস্তে আস্তে প্লেনটা উঁচুর দিকে উঠছে আপনারা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে দেখুন মেঘে ছুঁয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আবার একটু ভয় ভয়ও লাগছে যেটা আমি ফিল করেছি সেটা আপনাদেরকে বলছি প্লেনের মধ্যে বসে থাকা আমার একটাই সমস্যা পা ফুলে যায় কারণ একভাবে বসে থাকতে হয় ওই জন্য আর ওই জন্য আমার প্লেন খুব একটা পছন্দের জিনিস না ট্রেন বাস ঠিক আছে হয়তো একটু হাঁটাচলা করা যায় একটু দাঁড়ানো যায় ওঠা যায় এখানেও দাঁড়ানো ওঠানো যাবে বাথরুম যাওয়া যাবে সবটাই ঠিক আছে কিন্তু তবুও যেন আমার ভালো লাগে না প্লেন আমার পছন্দ না তবে যখন বাড়িতে কাজ করি ছাদের মধ্যে থাকি আর যখন মাথার উপর দিয়ে প্লেনটা যাই তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দিয়ে কোয়ার্টারে যখন বসেছিলাম তখন খুব কাজ দিয়ে যাচ্ছিলো অনেক বড়ো বড়ো দেখাচ্ছিলো আর খুব ভালো লাগছিলো তো এই দেখুন অনেকটা সময় পর ক্যামেরাটা আবার অন করলাম মানেই প্রায় আড়াই ঘন্টা পর তো আমাদের প্রায় নামার সময় হয়ে এসেছে বুঝতে পারছেন আস্তে আস্তে নিচের দিকে নামছে আর এটা হচ্ছে ব্যাংকক শহর কলকাতা দেখার পর আমি কিন্তু ফোনটা রেখেই দিয়েছিলাম কারণ ঘুমও আসছিল না আর এই যে এত শব্দ হচ্ছিল ভালো লাগছিল না মনে হচ্ছিল কতক্ষণে নামবো তো প্রায় ফাইনালি নামার সময় আমাদের হয়ে এসেছে আর এটা হচ্ছে পুরোটা ব্যাংকক শহর আপনাদের সঙ্গে রাতের কলকাতা দেখিয়ে দিলাম এবার রাতের ব্যাংককটাও দেখে নিন কলকাতা শহরটা যখন দেখালাম তখন প্রচুর লাইটিং দেখা যাচ্ছিলো আর এখানে কেমন একটু অন্ধকার অন্ধকার লাগছে না এটা হচ্ছে ব্যাংকক তো ব্যাংকক এয়ারপোর্টে আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামব তো সেটা এই দেখুন প্রায় ল্যান্ড করেই নিয়েছে নেমেই এসেছি তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন একটু নড়ে যাবে আর সে সময়তে তো ক্যামেরাটা নড়ে গেছে বুঝতে পারছেন মানে এতটা স্পিড ছিল যখনই প্লেনের চাকাটা নিচের দিকে নামে না আর একটা বিকট একটা কম্পন দেয় আর সেই কম্পনের জন্য ক্যামেরাটা নড়ে গেছিলো সেটাও আপনাদেরকে শেয়ার করলাম আমি চেয়েছিলাম আপনাদেরকে ওঠাটা আর নামাটা আর সবটা শেয়ার করবো তো ফাইনালি আপনাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি আপনাদের ভালো লেগেছে কি না একটু কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে ব্যাংককের এয়ারপোর্ট সেটাও ভালো করে দেখে নিন তবে রাত বলে হয়তো খুব একটা ভালো বুঝতে পারছেন না দিন হলে হয়তো আপনাদের ভালোভাবে বোঝাতে পারতাম মানে দেখাতে পারতাম তো এবার দেখুন এই যে গাড়িটা আসলো এটাই এখানে এই যে আমাদের লাগেজপত্রগুলো আছে তো এটার সাহায্যে এই লাগেজগুলো নামানো হবে তো এবার দেখুন তিন চাকার এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে লালটা রয়েছে এর ভিতরে দেখুন ট্রলিগুলো নামাচ্ছে কিন্তু আমি ভাবতাম যে আমাদের ট্রলিগুলো ভেঙে যায় কেন তখন আমরা কাপড়ের ট্রলি বেশিরভাগ নিয়ে যেতাম তো এগুলো দেখছি একটা যা আওয়াজ দিচ্ছে ধূপ করে ফেলার যে আওয়াজ শুনতে পাচ্ছি মানে এদের তো কোনো মায়া দয়া নেই মায়া দয়া থাকবে কি করে ওনারা চব্বিশ ঘন্টা ডিউটি করছেন ওনার আর কি আর ভালো লাগে যে যত্ন সহকারে একটা টলি রাখবো তো এই জন্য টলিগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আর সেটা আজকে ফাইনালি আমি চোখে দেখলাম কারণ কি বলেন তো এটা পিছনের দিক থেকে নামানো হয় তো ওই জন্য কোনো সময় আমি দেখতে পাইনি তবে ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে আমিও দেখলাম কারণ আমরা বেশিরভাগটা সামনের দিকে সিটে বসতাম পিছনের দিকে ছিলাম বলে এই দৃশ্যটাও দেখতে পেলাম আর সেটাও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তো এদিকে তো ব্যাগপত্র নামানো চলছে আর আমাদের এখনও গেট খোলেনি তো প্লেনের ভিতরেও কিন্তু তিন রকমের ভাগ আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম সিটের ভাগ আছে যেহেতু আমরা লাস্টের দিকে রয়েছি তো সামনের লোকগুলো যদি না নামে তাহলে তো আর আমরা যেতে পারছি না এই দেখুন আমাদের সবাইকে নমস্কার জানিয়ে বিদায় দিচ্ছে তো ওনারা খুবই ভালো সেবিকাগুলো তো ফাইনালি আমাদের নামানো হয়েছে সিঁড়ি দিয়ে কারণ মাঠের মধ্যে আমাদের নামিয়েছিলো এই দেখুন আমি উঠে পড়েছি বাসের ভিতরে আমাদের পিছনেও কিন্তু অনেক মানুষ ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট এখন আমরা এখানেই থাকবো দু থেকে আড়াই ঘন্টা প্রায় তিন ঘন্টার কাছে কারণ আমাদের ফ্লাইট এখনও তিন ঘন্টা পর ওই জন্য এখানে তিন ঘন্টা সময় কাটাতে হবে তো এখানে সব জায়গাতে চার্জারে পয়েন্ট রয়েছে তো আমি একটু ফোনটা চার্জ দিয়ে নিলাম কারণ একেবারে সেই হোটেলে গিয়ে হয়তো আমাকে চার্জে বসাতে হবে আর হয়তো সময় পাবো না তো বুঝতে পারছেন পিছনে এখন অন্ধকার অন্ধকার ভাব আর সারা রাতে তো প্রচুর জার্নি হয়ে গেছে সেই সকাল সাড়ে ছটায় বাড়ির থেকে বেরিয়েছি আর এখনও পর্যন্ত সেই এয়ারপোর্টেও আমরা রয়েছি বেড়াতে যাওয়া মানে এই যে বসে থাকা দু তিন ঘন্টা করে এয়ারপোর্টের ভিতরে প্লেনের ভিতরে এগুলোই হচ্ছে সব থেকে কষ্ট তো চলুন এবার আপনাদের একেবারে ফুকেটে গিয়ে আপনাদেরকে শেয়ার করব। ফুকেট এয়ারপোর্টটাই আপনাদের দেখাবো আর ক্যামেরা অন করব না কারণ ফোনে এখন চার্জে বসাবো তার চার্জ কমপ্লিট হোক তারপর আপনাদেরকে দেখাবো তো ফাইনালি আমরা ফুকেট চলে এসছি এই দেখুন সকাল হয়ে গেছে বুঝতেই পারছেন আর এটা হচ্ছে ফুকেটের এয়ারপোর্ট আমরা অলরেডি উপরের দিকে উঠে এসেছি এই তো প্লেন দাঁড়ানো রয়েছে তো আমরা এটাতে আসিনি অন্যটাতে এসেছি এটা আপনাদেরকে শেয়ার করলাম তো বাইরে আমি যাওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের আমি প্রথমে বলেছিলাম যাব হাজবেন্ডের সঙ্গে তারপরে আমার হাজবেন্ডের পাসপোর্টের সমস্যার জন্য যেতে পারলো না তো তারপর আমি ভাবলাম আমি আর যাবো না ছেলে বলছে তাহলে ঠিক আছে আমি একাই যাব। তো লাস্ট মুহুর্তে আমি আপনাদের সঙ্গে এটাও শেয়ার করেছি যে আমি আর যাচ্ছি না তো শেষ পর্যন্ত আমাকে আসতে হলো কারণ ছেলে একা যাবে আর বিদেশ ছেলের কাকারা যায় মাঝে মধ্যে ছেলের সঙ্গে তখন ছাড়ি ওকে বিদেশে একা পাঠায় না তো ওই জন্য ওর পাপা বলল না তুমি যাও হয়ে গেছে যখন আর শুধু শুধু নষ্ট করো না টিকিটটা তো শেষ মুহূর্তেও আমাকে আসতে হলো আমি কোনো কিছু গোছাইনি কারণ আমি যাব না আমি মানে গোছাচ্ছিলাম আমি বিয়েতে যাব কি বিয়েতে কী পড়বো সেগুলোই ভাবছিলাম কারণ বিয়েতে একটা বিয়ে পড়েছিল বলেছিলাম আপনাদের বিয়ের ডেট আর হচ্ছে এই বেড়াতে যাওয়ার ডেট প্রায় কাছাকাছিই ছিল তো সেই মতো আমি সবটা গুছাচ্ছিলাম তো শেষ মুহুর্তে আর সেটাও হলো না আমাকে ছেলের সঙ্গে আসতে হলো কারণ ছেলেকে একা ছেড়ে ভরসা পাচ্ছিলাম না ওই জন্য আর এই দেখুন ফুকেট এয়ারপোর্টটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমার এই এয়ারপোর্টটাও অনেকটা বড় এটাও তো এখন মনে হয় সকাল পাঁচটা কি ছটা এরকমটা বাজে তো আমাদের ইন্ডিয়ার টাইম আর এই ফুকেটের টাইমের পার্থক্য রয়েছে মনে হয় আড়াই থেকে তিন ঘন্টা এরকমটাই তো যাই হোক এয়ারপোর্টটাও খুবই সুন্দর আর এখানে কিন্তু খুব একটা ভিডিও অ্যালাও নেই আমি যতটুকু করেছি লুকিয়ে করেছি কারণ ভিডিও করতে দেখলেই বলছে যে সরি ম্যাম ভিডিও অ্যালাও নেই এতটুকুই বলছে ওনারা তো সেজন্য অফ করে রাখতে হচ্ছে ক্যামেরা যতটুকু মানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো তো চলুন এবার বাসে উঠবো আর তার আগে আমাদের এখানে কিছু চেকিংয়ের প্যাপার আছে সেগুলোও কমপ্লিট করতে হবে বুঝতে পারছেন আমরা একটা গ্রুপ গেছি শুধু আমরা না টোটালে আমাদের মনে হয় অল ইন্ডিয়ার থেকে গেছে মনে হয় টোটালে আটশো লোক তো আটশো লোক কিন্তু আমরা একসঙ্গে যাইনি সবাই কিন্তু আগে পরে ফ্লাইটে গেছে একসঙ্গে তার হয় না ওটা তো কেউ আগের দিন গেছে মানে অনেক ফ্লাইট গেছে আগের দিন আবার আমরা যেমন আজকে যাচ্ছি আবার অনুষ্ঠানটা কিন্তু আমাদের একদিনেই আছে এটা কিন্তু ট্যুর ছিল না এটা আমাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল আর সেই প্রোগ্রামটা কিন্তু সবাইকে একসঙ্গে নিয়েই হবে ওই জন্য আগে পরে গেছে তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর অনুষ্ঠানটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওগুলো দেখবেন ভালোই লাগবে বাড়ির যে বোর্ডিং ভিডিও দিই হয়তো সেগুলোর থেকে হয়তো একটু আলাদা হবে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চেষ্টা করছি দশ থেকে বারো মিনিটে দেওয়ার বেশি দিলে আপনাদের বোরিং লাগবে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ